কাল ভ্যালেন্টাইন্স ডে, তোদের বিবাহবার্ষিকীর পার্টিটাও পেন্ডিং আছে। বাড়ির ছোটরা অনেক কিছু প্ল্যান করেছে, তুই আমার কথা রাখ, এই ভাইটার কথা শোন আকাশ, ইরাকে চমকে দে, সেই আগের আকাশকে আবার ফিরিয়ে দে ওর কাছে, ফিরিয়ে দে। बात सुनो, तुम अगर खाना ठीक से नहीं खाओगी तो शरीर कैसे ठीक रहेगा तुम्हारा? तुम ही ठीक ना थकले सल्लो की भाभी ठीक थक बे। ये दुनिया क्या अच्छे यार सलोनीर? ये टाइम तो मैं सबसे बोरो डर सोती तो हमी चारा क्या अच्छे तो से बचपन में कोंगर घाटे तुके पेचला तब तू 7 साल की थी। बाप माँ सबाई के हारिए हमारे कचे से पोरे चले, आस्ते आस्ते तू सब भूले गिल सुधु सुधु अम्मोई रोए कलो तो जीवन सलो आमी ना আমি তোকে হারাতে চাই না রে, চলো তুই ছাড়া না তোর আমার জীবনে আর কেউ নেই। ঠিক আছে, ও যো হুয়া হুয়া ছোড়ো, আব আব পুরানি বাতে মত করো, যো হুয়া আচ্ছে কে লিয়ে হুয়া। আবি সচ তো ইয়ে হ্যায় কি তুম মেরে লিয়ে সব কুছ হো আর এসাই রহনে ওয়ালা হ্যায় পুরি জিন্দেগি। আবি আগর আমার আমার বাবা মা যদি যদি আমাকে ডাকে, যদি আসে, হম তুমি ছোড় কে ফির ভি নেই যায়েঙ্গে, উন লোগোঁ নে তো মুঝে জন্ম দিয়া হ্যায়, লেকিন তুমনে তো মুঝে পরবরিশ দিয়া হ্যায় না, বড়া কিয়া হ্যায় মুঝে, খানা খিলা হ্যায় মুঝে। ইস দুনিয়া মে আগর সবসে উঁচা কোই হোতা হ্যায় না, মেরে লিয়ে ও তুম হো। बच्चा मेरा प्यारी बच्चा, तुम्हें पता है अम्मू ये जो मेरा हार्ट है ना, इसका तुम सिर्फ एक टुकड़ा नहीं हो, फुल हार्ट हो। সালোনী কেশোর ভাইয়ের মেয়ে না আছে বাবু, কেশোর ভাই ওকে কলকাতা ঘাট থেকে কুড়িয়ে এনেছিল, ভিড় ওকে এখানে এনে মানুষ করেছে, আর তারপর ওর নাম দিয়েছে সালোনী। তার মানে আমার সন্দেহ ঠিক। আম্মু তো হাসি কেন হচ্ছে তোমার? লো পানি লো। নেই আম্মু মে কাম করতি হুঁ, মে গরম পানি লাতি হুঁ, তুম বেঠো মে আবি আতি হুঁ। অভিকের কথাগুলি ঠিক, আমার আর ইরার
ভালোবাসা এখনো অবধি একই রকম আছে, শুধু একটু চাপা পড়ে গেছিল হয়তো। এত বছরে ইরা আজ পর্যন্ত একদিনও ওর দায়িত্ব পালন করতে ভুলেনি। আমাদের মধ্যে যতই দূরত্ব থাক, কখনোই আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। গুড মর্নিং, মে আই কাম ইন? ম্যাম, তুমি এত সকালে? অ্যাকচুয়ালি তোমার বোধহয় মনে নেই, আজকে আমাদের একটা মিটিং রয়েছে, আর সেই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং, যেটা অধিকারীদের সঙ্গে ফাইনাল করা হয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাকে এসে একবার ইনফর্ম করি, আর বিষয়টা যেহেতু ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমার মনে হলো আমাদের একবার ডিসকাস করা, নিজেদেরকে প্রিপেয়ার করা দরকার, তো সেই কারণেই আমি এলাম। ও, আর একটা কথা, রাইট, বলছি আমাদের আজকে আসানসোলে একটা সাইট ভিজিট আছে, তোমার কি খেয়াল আছে? কিন্তু কিন্তু ওটা তো কালকে ছিল। কালকে ছিল, কিন্তু ঘটনা হচ্ছে ওনারা কালকে আমাদেরকে সময় দিতে পাচ্ছেন না, তো সে কারণে পুরো ব্যাপারটাকে আজকে শিফট করতে বাধ্য হলাম। সে কি নিজেরাই ফিক্স করেছে, নিজেই ক্যান্সেল করছে? আসলে ঘটনাটা হচ্ছে ওনাদের কালকে একটা কোনো ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন রয়েছে, তো যেটার জন্য ওনারা আমাদেরকে সময়টা দিতে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে তো আমাদেরকে ম্যানেজ করতেই হতো না, তো সেই জন্য ব্যাপারটা আজকে শিফট করে নিতে বাধ্য হলাম। কিন্তু আজকে তো আমার, আই নো, আমি জানি আজকে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি, কিন্তু ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা আমি তোমাকে যতটা চিনি, তুমি তো সবসময় কাজকেই ইম্পর্টেন্স দিয়ে এসছো, তো আমার মনে হলো তুমি এক্ষেত্রেও সেটাই করবে, ইটস ভেরি ন্যাচারাল, তো সেই জন্য আমি অধিকারীদের সঙ্গে পার্টিটা অ্যারেঞ্জ করে ফেলেছি, আর মিটিংটা তো সেই সঙ্গে করতেই হবে। এনিওয়েজ, ইটস বেটার তুমি রেডি হয় নাও, আমি নিচে ওয়েট করি, ওকে? তার মানে এই সোয়েটারটা ইরা এই কদিন ধরে রাত জেগে আমার জন্যই বানাচ্ছিল। ইরাবতী যার কাছে কিনা নিজের আত্মসম্মান সংস্কার সবার আগে, সেই ইরাবতীর মেয়ে আজ বেনারসে সালোনি। শেষের কবিতা থেকে একদম সিধে বেনারসের খাট। একেই বলে কপাল, কপাল ফিট। তোমায় আমি বলেছিলাম না সময় ঘুরবে, দেখো কিভাবে আমার কথা মিলে গেল, ঘুরে গেল সময়। আদুরে মেয়েটা তো একেবারে বলতে গেলে জলেই পড়ে গেল। আহা, মায়ের এত সাধের মেয়ে আজ সম্রাট লাহিড়ি জিতে গেছে আর ইরাবতী হেরে গেছে। এইবার সময় এসেছে ইরাবতীর মুখোমুখি হওয়ার। ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় ইরাবতী হেরে গেছে। লাস্ট ইরাবতী, সময় হয়ে গেছে আবার আমাদের মুখোমুখি হওয়ার। ইরাবতী, চুপ কথা, চলো 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 পাল্টা।